हेलो गाइज, वेलकम टू DFM। आज हमें जो रेसिपिटा नहीं एसेछि सेटी होच्छे लाश ऑमलेट। रेसिपिटी शुद्ध डिम और दूध दिए तैरी हो जाए। बनाते खूब बेसि कष्ट करते हबे ना, खूब इजिली बाड़ीते बनिए निते पारबेन। और देखुन भेतरटे कत सुंदर स्पंज एवं देखतेओ कत सुंदर। बाच्चारा रेसिपिटी खूब ही पसंद करबे, पाशापाशि बड़ोराओ किन्तु खूब पसंद करबे रेसिपिटी। ताहले आर बेशी देरी ना करे चलुन शुरू करे फेली आजकेर ए रेसिपिटी। तो लाश ऑमलेट बनानोर जोन्नो सबार प्रथमे एकटी बोल निच्छी, आर ए बोले तीनटे डिम भेंगे निच्छी। डिम तीनटे भेंगे देवा हये गेले एबार ए डिमगुलोके खूब भालो करे फाटिये निते हबे। फाटानोटा किन्तु खूब भालो होते हबे एबं एकटु समय धरे फाटाबेन, जाते फाटानोटा खूबई भालो करे हय। आच्छा, आमि आपनादेर आफ्टार एबं बिफोर एर किछु तुलना करे देखाच्छि, ताहलेई बुझते पारबेन डिमगुलो कतटा पर्यन्त फाटाते हबे। এই পর্যন্ত ডিমটি ফেটানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে মিষ্টির জন্য দেবো চিনি। তো চিনি আমি এখানটায় ব্যবহার করছি 3 টেবিল চামচের মতো। অ্যাকচুয়ালি আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, বাট অ্যাভারেজ মিষ্টির জন্য কিন্তু 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিতেই হবে। একবার চিনিগুলো সব দেওয়া হয়ে গেলেই এবার চিনিগুলোকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তো তার জন্য দেখুন আমি এরকম করে ফাটিয়ে নিচ্ছি, তাহলেই চিনিগুলো খুব ভালো করে গলে যাবে। চিনিগুলোকে কিন্তু খুব ভালো করে গলাতে হবে, একটুও কিন্তু চিনিগুলোকে গোটা রাখা যাবে না। চিনিগুলোকে গলাতে হয়তো আপনাদের একটু কষ্ট করতে হবে, বাট এর রেজাল্টটা কিন্তু খুবই ভালো হবে। আর যখনই মনে হবে চিনিগুলো খুব ভালো করে গলে গেছে, তখন ডিমগুলোকে যে কোনো একটা পাত্রে ঢেলে নিতে পারেন। এবার এই ডিমে দুধ ব্যবহার করতে হবে। তো এরকম করে যদি আলাদা কোনো পাত্রে ডিমগুলোকে ঢেলে নেওয়া যায়, তাহলে খুব ভালো করে বোঝা যাবে যে কতটুকু পরিমাণের আমাদেরকে দুধ ব্যবহার করতে হবে। তো দেখুন আমার 1 কাপের থেকে একটু কম পরিমাণের হয়েছিল ডিমটি, তো তার জন্য আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণেরই দুধ ব্যবহার করব। আচ্ছা, দুধের পরিমাণটা করার জন্য আপনারা যে কোনো পাত্রে ব্যবহার করতে পারেন, অ্যাজ যেরকম ছোট বাটি বা অন্য কিছু এরকম। আর যদি লিকুইড মিল্ক বাড়িতে থাকে তাও খুবই ভালো, লিকুইড মিল্কটা দিয়ে তাহলে করা হয়ে গেল। আর যদি না থাকে তাহলে পাউডার মিল্কটিকেও লিকুইড করে নেবেন, তারপরেই দিয়ে দেবেন। তো ব্যাস, এবার ডিম আর দুধগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দুধ আর ডিম খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটা আলাদা বাটি নিয়েছি। এবার এই বাটির চারিদিকে কিছুটা সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এই বাটিতেই ডিমটিকে বেক করব। বাটিতে তেলগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার এই ডিমগুলোকে নিয়ে ওই বাটিতে ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ, অমলেটটিকে বেক করার জন্য আগে থেকে কড়াইয়ে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। জলটাকে দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এই জলের মধ্যে এরকম একটা ডিম দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটা দেখুন কতটুকু নিয়েছি আমি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়তে একদম লোতে করে দেবেন। এবারে গুলে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি দেখুন এরকম করে বাটিতে। আর হ্যাঁ, আগের বাটিটা আমার কাছে একটু ছোটো লাগছিলো, তাই এবার বড়ো বাটিতেই দিয়েছি। এই বাটিতেও কিন্তু আগের মতনই তেল লাগিয়ে নিয়েছি। এবার ঢাকনাটিকে বন্ধ করে দিয়ে প্রায় 20 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবো, তাহলে আপনাদের অমলেট একদম রেডি হয়ে যাবে। তো দেখুন 20 মিনিট পর আমি ঢাকনাটিকে খুলছি। আর যেহেতু এটি জলের স্টিমে বেক হবে, তো তার জন্য আপনারা কী করবেন, 20 মিনিটের আগে একবারও ঢাকনাটি খুলবেন না। তো দেখুন ডিমটি কত সুন্দর হয়েছে, কত সুন্দর করে ফুলে উঠেছে, দেখুন কী সুন্দর স্পঞ্জিও হয়েছে। এবার ডিমটিকে তুলে নিচ্ছি আর ডিমটিকে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। গরম অবস্থায় কাটলে কিন্তু ডিমটা একবারে খুলে ছড়িয়ে যাবে, ঠান্ডা হবে তারপরে কাটবে। তো 10 থেকে 15 মিনিট পর ঠিক যখনই মনে হবে যে ডিমটি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, তখনই এরকম করে একটা চামচের ডগা দিয়ে ডিমটিকে হালকা করে আলগা করে নিয়েছি। আর হ্যাঁ, চামচে কিন্তু আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছিলাম। চামচের সাহায্যে ডিমগুলো খুব ভালো করে আলগা করা হয়ে গেলে উপর দিয়ে দেখুন এরকম করে একটা ছোটো প্লেট নিয়েছি, বাটির উপরে প্লেটটা এরকম করে দিয়ে দিলাম। এবার বাটিটাকে ঘুরিয়ে দিলে ডিমটা খুব ভালো করে দেখবেন বেরিয়ে এসেছে। অমলেটটিকে ডেকোরেশন করার জন্য আমি উপর দিয়ে একটা ব্ল্যাকবেরি দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো ফ্রুটসই ব্যবহার করতে পারেন। অমলেটটা আপনাদের এবার কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে। আর এবং দেখুন সফট হয়ে যায় কতটা সুন্দর, আর টেক্সচারটা দেখুন কত সুন্দর ফোটা ফোটা হয়ে আছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। রেসিপিটি এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।